হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। শীতকালীন বিয়ে বাড়ি, বিয়েতে যাব, সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি। প্রথমে আমার পরিদেরকে সাজিয়ে দিব, কারণ তারা তো ছোট বাচ্চা, সাজার জন্য অস্থির। আর এই যে দেখেন, সে তার কাজিনের দেওয়া চিরুনি দিয়ে কি সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে। আর সে কিন্তু খুব সাজুগুজু করতে ভালোবাসে, মাশাল্লাহ। তো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন সে হাঁটছে আর কি। সে এখন পুরো রেডি, জুতা টুতা রেডি করে করছে আর কি। আর খুব খুশি সে বাইরে যাবে। তো যাই হোক, এখন তার জুতাও রেডি হয়েছে। তো এবার আমি আমার ড্রেসটা একটু বের করে নিচ্ছি। আসলে এমন একটা ড্রেস আমি চয়েস করেছি যে ড্রেসটা খুব বেশি মানে ঝাঁকানাকা না, আবার বিয়েতে পরাও যাবে। আর একটা কথা, সেটা হলো বিয়েতে যেরকম মানুষ ছকমকা পরে, আপনাদের ভাইয়া ওই টাইপসের জিনিসগুলো পছন্দ করে না। যেমন এই ড্রেসটা যদি আমি কেনার সময় মেরুন কালার কিনতাম, তাহলে কিন্তু অনেকটা একটু ঝকমকা লাগতো। তবে সে এই টাইপসের কালারগুলো একটু মানে পছন্দ করে না, সেটা না, সে এই কালারটা বেশি পছন্দ করে, এই যে এই টাইপসের কালারগুলো। তো সেরকম একটা ড্রেস আমি নিয়েছি, আর তার পছন্দকে প্রাধান্য দিয়ে তো ড্রেসটা পরতে হবে, তাই না? এখন হিজাব চয়েস করার পালা। তো হিজাবটা আমি এরকম বের করেছিলাম, বাট পরে আমার কেন জানি হিজাবটা খুব নর্মাল লেগেছে। পরেও আমি একটা নর্মাল হিজাবে পরেছি, তবে এর চেয়ে একটু ভালো, আর ওইটা একটু শেড মিলিয়ে পরেছি। যেহেতু আমার হিজাব হালকা গ্রিন কালারের কাজ ছিল, তো সেম ওরকম হালকা গ্রিন একটা হিজাব ছিল। আর একটা যে ব্যাগটা ইউজ করেছি, ব্যাগটা গ্রিনিশ টাইপের, তো ওইভাবেই শেড করে পরেছিলাম এই আর কি। আর কিছু চুড়ি তো থাকবেই, জামাটা একদমই হাতাওয়ালা। আর টায়রা নিয়েছি, জানি না এটা মানে টিকলির মতো ইউজ করতে পারি কি না। আর একটা টিকলি নিয়েছি, তো মানে টিকলি হিসাবে আর কি পরতে পারি হয়তো, আর নয়তো টিকলিটাই পরবো। এটা পরে আর পরা হয়নি। হ্যাঁ, দুইটাই বের করেছিলাম, দেখেছিলাম যে কোনটা ভালো লাগে অ্যাপ্লাই করে। এই আর কি, আমরা নারীরা কিন্তু এই জাতীয় ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসি আপুরা। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু অনেক বেশি মূল্যবান। তাছাড়া কেমন আছেন সবাই, কেমন লাগলো ব্লগটি, ব্লগ সম্পর্কিত যে কোনো তথ্য আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। জানতে পারলে আমার বেশ ভালো লাগবে, আমি বেশ আনন্দিত হতে পারবো। আর ভালো লাগা মন্দ লাগা যাই থাকুক না কেন, শেয়ার করবেন প্লিজ, একটা রিকোয়েস্ট থাকলো। তো এরপরে আমি ছোটো বেবিকে রেডি করিয়ে রেডি করছি বড় জনকে। তো সেও আসলে দুইটাকেই তো রেডি করাতে হবে, তারপরে তো আমার রেডি হওয়ার পালা। আর আমার রেডি হতে হায়েস্ট 5 থেকে 10 মিনিট, যেহেতু আজকে একটু হাই মেকআপ করবো একটু পরিমাণে বেশি, তো আমার 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, যেটা সত্যি কথা। খুব দ্রুতই করতে হয় বাচ্চার মায়েদের, যেটা ঠিক। আর যেসব ফ্যামিলিতে একদমই বাচ্চা দেখার কোনো এক্সট্রা লোকই নেই, তখন কিন্তু তাদেরকে একটু বেশি এক্সপার্ট হতে হয়। আমার বেলাও সেটাই হয়েছে, এক্সপার্ট না বলি কিন্তু দ্রুত ঝটপট মানে একটু ম্যানেজ করার মতো মেকআপ করতে পারি। তো সেভাবেই আমি রেডি হয়ে নিচ্ছি, আর বাচ্চাদের তো রেডি করে দিয়েছি, তাদেরকে আবার শ্যুট করছে তাদের বাবা, তারা খুব এক্সাইটেড, তারা জুতা টুতা পরেছে। আর এই যে আমি, হ্যাঁ আমি একদম রেডি হয়ে বের হয়ে গেছি, যেহেতু অনেকটা দেরি হচ্ছিল, আপনাদের ভাইয়া তাড়াহুড়া করছিল, আর এদিকে মেয়ে বলল যে মা তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও, আমি একটু শ্যুট করে দিই। তো সেই আবার শ্যুট করেছে। যাই হোক, হ্যাঁ চলে এসেছি আমরা কমিউনিটি সেন্টারে, এসে দেখবেন যে মুডটা অনেক ভালো থাকে। তো আমরা কিছু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছি। আর এটা হলো আমার হাজবেন্ডের বন্ধুর ছোট ভাইয়ের বিয়ে, আর বরপক্ষ এখনও আসেনি, সেজন্য একদম ফাঁকা ফাঁকা। আর আমরা এসেছি 8:30 থেকে 9টার মধ্যে। তো আসলে চিটাগংয়ের বিয়েগুলো তো কিন্তু অনেক লেট হয়, মানে অনেক রাত জাগে সবাই, তো সেভাবেই এখন পর্যন্ত কনেও আসেনি। আমরা মোটামুটি আগে এসে পড়েছি, কারণ যেহেতু পরের দিন সকালে আমার মেয়ের এক্সাম, আবার আমারও স্কুলে ডিউটি আছে, তো সব মিলিয়ে আমরা আবার একটু তাড়াতাড়ি ব্যাক করবো, মানে 10টার মধ্যে আমাদের ইচ্ছা আছে চলে যাওয়া। তো এই যে দেখেন, কনে কিন্তু চলে এসেছে, আর এখন কিন্তু কমিউনিটি সেন্টারটা একটু প্রাণবন্ত লাগছে, কারণ যেহেতু কনে চলে এসেছে, এখন সবাই কনের আশেপাশে ঘুরবে, দেখবে, ছবি তুলবে, ভিডিও করবে। হ্যাঁ, আনন্দে আত্মহারা সবাই। কনেটা মাশাল্লাহ অনেক সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। আসলে বিয়েবাড়ি বলতে শীতের সিজনে কিন্তু দু একটা বিয়ে থাকেই, আমাদের প্রতি বছরই দেখা যায় 2টা 3টা 4টা বিয়ে দেওয়া থাকে। এবছর কিন্তু এই প্রথম এলাম, আর সেই প্রথম বিয়েটা যখন হয় আর কি, প্রথম যখন সিজনে বিয়েটা আসে, শীতের সময়ের বিয়েগুলো আর কি,
খুবই আনন্দ লাগে, মানে মনটা একদম মানে ভরে যায় যে কয়েকদিন আগে থেকে যখন দাওয়াত পাই তখন থেকে একটা উৎসব উৎসব ভাব মনে হয়ে যায় যে না বিয়েতে যাব, বিয়েতে যাব কি পরব, মানে একটা আগে তো একটু বেশি ছিলাম, সব কিছু রেডি করে রাখতাম দুই তিন দিন আগে থেকে, আর এখন একটু কমে গেছে যেহেতু বাচ্চারা আছে ওদের গেট আপ সেট আপ, তারপরেও একটা আনন্দ আসলে বুঝতে পারি না, আপনাদের হয় কি না জানাবেন তো। আর আমি খুব ব্যক্তিগত জীবনে হাসি খুশি একজন মানুষ, প্রাণবন্ত থাকতে পছন্দ করি, খুব রঙিন একজন মানুষ, রঙিন মানে খুবই রঙিন, তো খুব আনন্দ করতে ভালোবাসি, আনন্দের কাছাকাছি আমি যাই। তো আমার হাজব্যান্ডও ওই টাইপসেরই, ও খুব জলি মাইন্ডের, ও দেখেন কিছু পোর্ট্রেট তুলছিল ওর রিসেন্টলি প্রয়োজন কিছু ছবি, তো ওর একটা ভাইয়া গিয়েছে সাথে, তো সেই ভাইয়া ওকে তুলে দিচ্ছে। আর আমি এখনও কিন্তু মোটামুটি কনে এসে পড়েছে, এবার একটু কিন্তু ভিড়ভাড়টা হচ্ছে, তো আর একটু ভিড় হবে যখন বরপক্ষ আসবে, তো এখন আবার আমাদেরকে ওরা বলছে যে খাবার দিয়ে দিবে, ফার্স্টে খেয়ে নাও। আমার হাজব্যান্ড বললো যে তাহলে ঠিক আছে, তাহলে বসে পড়ি। তো অলরেডি কিন্তু 9:20 মতো বাজে, তো 9:30 দিকে আমরা খেতে বসেছিলাম, তার আগে কিছুক্ষণ একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, ভালো লাগছিলো। আর এই জায়গাটা বর আর কনের পক্ষের জন্য সাজিয়েছে, মানে বরকে খাওয়ানোর জন্য আলাদাভাবে সাজিয়েছে মেবি, দেখে বুঝলাম, তবে তাদের খুবই সুন্দর ছিল সব কিছু, পরিবেশনা সব কিছু, তো বাচ্চারা তো আনন্দ করছে। আর আনন্দিত ছিলাম বটে, কিন্তু আমার না সন্ধ্যার পর থেকে, মানে আমরা কফি খেয়েছিলাম, চা আর খাওয়া হয়নি, কিন্তু চায়ের প্রতি যে একটা নেশা ওটা আমার ছিল, তো আমি ভেবেছিলাম সময় পেলে একটু চা করে খেয়ে যাব, তো এই চা মানে চাটা খাইনি, মাথাটা ধরেছিল, তো একটু আমি কিন্তু কম মানে এত বেশি হাসছিলাম না, তো যাই হোক তারপরেও ভালো লাগছিলো, মানে মাথা ব্যথাটা ছিল। আর যে ভাইয়াটা ভিডিও করেছে সুন্দরই করেছে, কিন্তু একটু হাত মাঝে মাঝে কেঁপেছিল, তারপরেও যেহেতু রেগুলার করে না সে তুলনায় অনেক সুন্দর ভিডিও করেছে, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে বাহিরটা, বাইরের সাইডটা বেশ জমজমাট জায়গাটা, এবং অনেক মানুষজন, আসলে বিয়ে বাড়ি বলতেই তো অনেক মানুষজন, অনেক আনন্দ ফুর্তি, আর এক একজনে যে দেখেন কত সুন্দর ঝলমলে পোশাক পরা, আসলে আমার না খুব ভালো লাগে, তো যাই হোক আমি যে ড্রেসটা পরেছি ড্রেসটা একদম হালকা কালার, তবে অনেক সুন্দর, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে এটা। আর এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু কমফোর্ট থাকার সবসময় চেষ্টা করি, তো একটু খাওয়ার পর এটা আমরা অলরেডি খেয়ে ফেলেছি, এদিকে বসেছি, এখনও কিন্তু বরপক্ষ আসেনি, তো বরপক্ষ আসলেই কিন্তু আমার হাজব্যান্ড তাদের সাথে দেখা করে আমরা কথা বলে ছবি টবি তুলে তারপরে যাব। তো এই সময়টা এখানে বসেছি, আর ভাইয়া ভিডিও করে দিচ্ছিল, আমি এবার দেখাচ্ছিলাম যে এই সামনে স্টেজটা ভিডিও করেন, অনেক সুন্দর লাগছে দূর থেকে যেন আমাদেরকে দেখা যায় ওরকম, তো সে সুন্দর করে করেছে ভিডিওটা, দুই পাশে দুইটা সিস্টেমে ছবি তোলার জায়গা ছিল, ভিডিও করার জায়গা ছিল, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, আর মেনলি বরপক্ষের জন্য ওয়েট করা। বিয়ে একটা পবিত্র বন্ধন, আর সেই বন্ধনেই কিন্তু স্বামী স্ত্রী দুজনে সংসার করে, সারা জীবনের জন্য পথ চলা তাদের শুরু হয়, তো এই বিয়েটা যেন তাদের মঙ্গল বয়ে আনে, যাদের বিয়েতে এসেছি প্লাস যাদের আজকের দিনে বিয়ে হচ্ছে সবার জন্য শুভকামনা জানাই, আর যারা এখনও জুটি পাননি তাদের জন্য আমি অনেক দোয়া করি মন থেকে, যেন আল্লাহ আপনাদেরকে উত্তম জুটি দান করে, আপনারা ভালো থাকতে পারেন, সুখে শান্তিতে বসবাস করতে পারেন, এই কামনায় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।